চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট খবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লয় ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের নোটিফিকেশন বের হলে তার ভিডিও বানিয়ে সর্বপ্রথমে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে দেখুন ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরি ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো আপনাদের অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং শেয়ার করতে কার্পণ্যতা দেখাবেন না কারণ আপনাদের ভালোর জন্য বা আপনাদের উদ্দেশ্যে এ সমস্ত চাকরির নোটিফিকেশানগুলো সার্চ করে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন তো কথা না বাড়িয়ে আসা যাক মূল বিষয়ে ডকওয়ার্ড অ্যাপ্রेंटिसशिप স্কুল নেভাল ডকওয়ার্ড মুম্বাই অর্থাৎ মুম্বাই নেভাল ডকওয়ার্ডে অ কস্টম এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্ম নিয়োগ হবে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিডিওটি পুরো দেখবেন তাহলে সব তথ্য পেয়ে যাবেন এবং ভিডিওটি লিংক দেওয়া হতে পারে যেহেতু অনেক পাতার এটা পিডিএফ ফাইল শূন্য প্রচুর আছে তিনশো প্লাস শূন্য পদ আছে এখানে অষ্টম এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন হবে এবং তার সাথে সাথে আইটিআই লাগবে এখানে কী কী বলা হয়েছে যে এনরোলমেন্ট ফর অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং ইন ডেজিগনেটেড ট্রেডস আইটি ছাব্বিশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পাবলিশড এটা ষোলো মার্চ প্রকাশিত হয়েছে ফর এনরোলমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর ডেজিগনেটেড ট্রেডস আইটি ছাব্বিশ অ্যাট নেভাল ডকট মুম্বাই ইজ ক্যানসিলড যেটা ক্যান্সিল হয়ে গেছিল তাহলে এটা আগে প্রকাশিত হয়েছিল ষোলো মার্চ কথা উল্লেখ করা আছে নেভাল ডকট মুম্বাই ইনভাইটস অনলাইন তাহলে অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনার আবেদন করবেন এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস কলন রেজিস্ট্রেশন ডট ডট ইন এখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে আমি অলরেডি টেস্ট করে দেখলাম যে অ্যাপ্লিকেশন চলছে ফ্রম আইটিআই কোয়ালিফাইড যারা আইটিআই কোয়ালিফাই করেছে এবং ফ্রেশার ক্যান্ডিডেট মেল ফিমেল পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন ভ্যারিয়াস ডেজিগনেটেড টেটস ফর এনরোলমেন্ট ইন্টু অ্যাপ্রেন্টেসিপ এখানে টোটাল শূন্য পদ হচ্ছে তিনশো এক এবার যে যে পোস্টে বা ক্যাটাগরিতে নিয়োগ হবে সেগুলো এখানে দেওয়া আছে এখানে ট্রেনিং দেওয়া হবে ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টেসিপ ট্রেনিং ট্রেনিং দেওয়ার পরে আপনাদের রিক্রুট করা হবে তো যে সমস্ত পোস্টে নিয়োগ হবে সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান এগুলো সব আইটিআই থাকতে হবে ইলেকট্রো প্ল্যানার তারপরে ফিটার ফাউন্ডারি ম্যান মেকানিক ডিজেল সবগুলোর ক্ষেত্রেই ট্রেনিং লাগবে মানে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইনস্ট্রুমেন্ট মেকানিক মেকানিস্ট এইটিএম পেন্টার পার্টনার মেকার পাইপ ফিল্টার ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক রেফ্রিজারেটার এসি এ সমস্ত পোস্টে নিয়োগ হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন শূন্য পদও দেওয়া আছে আরও আছে অনেক সুইট মেটাল ওয়ার্কার উড টেলার ওয়েল্ডার ম্যাশন আই সি টি এম এস এম সিপরিট স্টিল এটা এগুলো সব এক বছর দু বছরের হচ্ছে এগুলো রিগার ফোরজার অ্যান্ড হিট থিয়েটার এগুলো অনেক সব ফ্রেশার্স এর যে দুটো দা আছে এগুলো এইথ স্ট্যান্ডার্ড মানে এইট পাস হতে হবে একটা এইট পাস আর এটা হচ্ছে টেন্থ পাস দ্য টোটাল 301 টা শূন্য পদ আছে রিজার্ভেশন আছে এখানে এসসি এসটি দের জন্য OBC দের জন্য রিজার্ভেশন আছে তারপরে হ্যান্ডিক্যাপ দের জন্য রিজার্ভেশন আছে ভ্যাকেন্সিজ ফর অ্যাপrenticeship ট্রেনিং আর রিজার্ভড রিজার্ভ হ্যান্ডিক্যাপ দের জন্য আছে এবং হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট জানো আর রিজার্ভড ভাইট গেজেটেড নাম্বার ডেটেড আছে ফর আর্মড ফোর্স এক সার্ভিসম্যান যারা তাদর রিজার্ভড আছে তাছাড়া চিলড্রেন যাদের মারা গেছে ডিসিজ এক্স সার্ভিসম্যান চিলড্রেন অফ এক্স সার্ভিসম্যান চিলড্রেন অফ সার্ভিং জওয়ানস চিলড্রেন অফ সার্ভিং অফিসারস তারপরে এক্স সার্ভিসম্যান এবার ইলিজিবিলিটি কন্ডিশন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন উইথ শিডিউল আই এবার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি আইটিআই ট্রেডস থাকতে হবে কোয়ালিফাইড আইটিআই এনসিভিটি অথবা এস সি ভিটি পাস নন আইটিআই ট্রেডস আচ্ছা রিগার ফোর জার হিট থিয়েটার এখানে রিগারটা হচ্ছে এইট পাস আর ফোর জার হিট থিয়েটারটা মাধ্যমিক বা টেন্থ স্ট্যান্ডার্ড বয়স এখানে কত বলা হচ্ছে চোদ্দো থেকে আঠারোর মধ্যে হতে হবে মিনিমাম চোদ্দো আর ম্যাক্সিমাম হচ্ছে আঠারো এর মধ্যে হতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দৈহিক যে মাপজগ উচ্চতা হতে হবে একশো মানে দেড়শো সেন্টিমিটার ওজন হতে হবে মানে পঁয়তাল্লিশের কেজি পঁয়তাল্লিশের নিচে যেন না হয় পঁয়তাল্লিশ কেজির চেস্ট মানে চেস্টটা আপনাকে পাঁচ সেন্টিমিটার ফুলোতে হবে এক্সপ্যান্ড করতে হবে এখানে আই পরীক্ষা করা হবে মানে মেডিক্যাল টেস্টও হবে প্রিভেন্স ট্রেনিং ক্যান্ডিডেটস হ্যাব অলরেডি আন্ডারগন আর কারেন্টলি আন্ডার অ্যাপ্রেন্টিশিপ আন্ডার তো প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল অর্গান আর নট এলিজিবল যারা অলরেডি ট্রেনিং করছেন তারা এখানে অ্যাপ্লাই করবেন না পেমেন্ট অফ অফিস্টাইমেন্ট নোটিস ফার প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস সিলেকশন প্রসিডিওর তাহলে যতজন অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট হবে লিখিত পরীক্ষার জন্য তারপরে ইন্টারভিউ হবে প্রিমিমারি মেরিট লিস্ট ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড অ্যাপ্লিকেশান উইল বি ইন এ প্রিমিনারি মেরিট লিস্ট ফর অ্যাপেয়ারিং ইন দ্য রিটার্ন মেট লিস্ট হবে লিখিত পরীক্ষা হবে আইটিআই ট্রেডসের ক্ষেত্রে ফর আইটিআই ট্রেডস প্রফেশনাল মেট লিস্ট উইল বি প্রেপার্ড অন দ্য বেসিস অফ দেয়ার এগ্রিকেট পার্সেন্টেজ আইটিআইট যে পার্সেন্টেজ তার উপর ভিত্তি করে মেটলিস্টটা তৈরি হবে ক্যান্ডিডেটস উইথ নন আইটিআই যাদের নন আইটিআই নাই তাদের ক্ষেত্রে মেটলিস্ট উইল বি প্রেপার্ড অন দ্য বেসিস অফ এগ্রিগেড পার্সেন্টেজ তাদের যে মাধ্যমিকের পার্সেন্টেজ বা এইথ এইটের পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে মেট লিস্ট তৈরি হবে রিটেন এক্সামিনেশান শর্টলিস্ট যারা বাছাই হবে তাদের লিখিত পরীক্ষা হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ক্যান্ডিডেট ডাকা হবে ওয়ান টু টোয়েন্টি একটা শূন্য পদের জন্য কুড়িজনকে ডাকা হবে স্কিম অফ রিটার্ন এক্সামিনেশান ওয়েমআর বেস্ট পরীক্ষা হবে ওয়েমআর সিটে এখানে সিলেবাস দেওয়া আছে মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন হবে জেনারেল সায়েন্স থাকবে পঁয়ত্রিশ ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে পঁয়ত্রিশ জেনারেল অ্যাওয়ারনেস কমন ফর অল ট্রেডস তিরিশ দেয়ার বিল নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই আর দু ঘন্টার পরীক্ষা হবে মিডিয়াম অফ এক্সামিনেশান বোথ বাইলেঙ্গল ইংলিশ এবং হিন্দিতে হবে কোশ্চেন সেন্টার অফ এক্সামিনেশান দ্য সেন্টার অফ এক্সামিনেশান উইল বি মুম্বাই ওনলি অ্যান্ড দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড মে জুনের দিকে হবে তাহলে পরীক্ষার সেন্টার কেবলমাত্র মুম্বাই হবে এবং সেটা মে জুনের দিকে হতে পারে সেটা তাদেরকে তাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি ফর্ম ফিল আপ করতে লাগছে সেটাতে জানিয়ে দেওয়া হবে প্রফেশনাল মেরিট লিস্ট তৈরি হবে তারপরে সেখান থেকে ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আপনাদের যে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট মার্কশিট এগুলো ভেরিফিকেশান করবে আইটিআই সার্টিফিকেট তারপরে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট কাউরি যদি থাকে সেটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে সেগুলো সব ভেরিফিকেশান হবে এক সার্ভিসম্যান বা আর্ন ফর্মস পার্সোনাল যদি প্রযোজ্য হয় সেটা স্পোর্টস সার্টিফিকেট যদি খেলাধুলার সার্টিফিকেট থাকে সেগুলো সব ভেরিফাই হবে ওরাল টেস্ট সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি টেস্টেড উইথ টেকনিক্যাল স্কিলস ইন দ্য রেসপেকটিভ ট্রেড তারপরে ওরাল হবে তাদের যে ট্রেড সেই ট্রেডের উপর তার এই সমস্তগুলো মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ট্রেড ক্যাটেগরি উল বি বেস্ট অন দ্য মার্কস অপটেন্ড ইন দ্য রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ তাহলে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউয়ের উপর মার্কস যোগ করে মেরিট লিস্ট তৈরি হবে তারপরে তাদেরকে জয়নিং অ্যাপ্রেন্টিশিপ জয়নিংয়ের জন্য ট্রেনিংয়ের জন্য ডাকা হবে এটা এই সাইটে অনলাইন করবেন অনলাইন কমিউনিকেশন অন দ্য রেজিস্টার্ড ইমেল আইডি যখন অনলাইন করবেন আপনাদের একটা বৈধ ইমেল আইডি দেবেন মেডিকেল স্ট্যান্ড এক্সামিনেশান হবে মেডিকেল পরীক্ষা হবে কমেন্সমেন্ট অফ ট্রেনিং ট্রেনিং শুরু হবে এটা জুলাই আগস্টের দিকে ট্রাভেল এক্সপেন্স নিজের খরচায় লিখিত পরীক্ষা বা ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো দিতে হবে বোর্ডিং লজিং সব নিজের খরচাই হবে তারপরে ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশানস ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু লগ আন টু তাহলে এখানে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করবেন ফর দ্যাট দ্য সেট ওয়েবসাইট ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন উইড বি ওপেন দ্য থার্ড ডে অ্যাওয়ার্ডস অফ পাবলিকেশন অফ নোটিফিকেশান ইন এমপ্লয়মেন্ট নিউজ অ্যান্ড উইল রিমেন ওপেন এবং সেটা প্রকাশিত হওয়ার একুশ দিন পর্যন্ত খোলা থাকবে সেটা এমপ্লয়মেন্ট নিউজে আবার প্রকাশিত হবে দ্য ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু আপলোড ফটো লোড করতে হবে স্ক্যান কালার পিডিএফ ফর্ম্যাটে ফোর সাইজ ফাইল এখানে দুশো কেবি দেওয়া আছে পাসপোর্ট সাইজ ফটো সাড়ে তিন সাড়ে চার সেন্টিমিটার জেপেক ফর্ম্যাটে আর আগেরটা হচ্ছে সমস্ত ডকুমেন্টস স্ক্যান পিডিএফ ফর্ম্যাটে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আধার কার্ড এগুলো এইথ স্ট্যান্ডার্ড মার্কশিট আইটিআই মার্কশিট তারপর কমিউনিটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট এগুলো সব স্ক্যান করতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তারপরে এক সার্ভিসম্যানের কেউ যদি সন বা ডাটার হয় আধার প্যান পাসপোর্ট যা আছে এগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে সাইজগুলো দেওয়া হচ্ছে দুশো কেবি ডকুমেন্টের ক্ষেত্রে লেটেস্ট সেলফ ফটোগ্রাফ অ্যান্ড ফটোকপিজ বা আদার ডকুমেন্টস টেকেন ফ্রম মোবাইল ফোনস ক্যামেরাজ অ্যান্ড আপলোড আর নট অ্যাকসেপ্টেবল মোবাইল থেকে কেউ যদি এগুলো ছবি তুলে আপলোড করে সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপরে তারা অ্যাকসেপ্ট্যান্স মানে অফার দেবে এমপ্লয়মেন্টের টার্মস কন্ডিশন শর্তাবলী থাকবে এখানে কিছু জেনারেল ইনফরমেশান অনলাইনে আবেদন করতে হবে আচ্ছা যখন এক্সামিনেশন হলে যাবেন আপনার আধার কার্ড বা আইডি প্রুফ নিয়ে যাবেন পরীক্ষার হলে রিজেকশান অফ ক্যান্ডিডেচার বাতিল হবে কোন কোন ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আর রিকোয়েস্টেড টু সমস্ত গাইডলাইন পড়ে আপনার আবেদন করবেন অসম্পূর্ণ ফর্ম সেগুলো বাতিল হবে তো ডাবল অফ মানে একের বেশি ফর্ম ফিল করবেন না একটাই মাত্র ফর্ম ফিল আপ করবেন একের বেশি ফর্ম ফিল আপ করলে সেক্ষেত্রেও ক্যান্সেল হবে ফটো যদি প্রপার না হয় সেটাও বাতিল হবে নামের যদি মিসম্যাচ থাকে সার্টিফিকেট আর ডেট অফ বার্থের ক্ষেত্রে আইটিআই সেক্ষেত্রেও ফর্ম কিন্তু ক্যান্সেল হবে অতএব সমস্ত কাগজপত্র যেন একই নাম বাবার নাম আর ডেট অফ বার্থ সব একই থাকে তারপর আইটিআই সার্টিফিকেটের ক্ষেত্রে ইনকারেক্ট আধার এগুলো দেবেন না মানে সঠিকটা দেবেন ফরানিক ক্লারিফিকেশান ক্যান্ডিডেটস মে ইমেল বা কন্ট্যাক্ট কোনো কিছু জানা থাকলে সেটা তাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেলে আপনারা মেল করতে পারেন তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখান থেকেও খোঁজ নিয়ে নিতে পারেন তাই হচ্ছে নেভাল ডকার্ডে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো যারা যোগ্য আইটিআই করা আছে এইট পাস এবং টেন্থ পাস অবশ্যই আবেদন করবেন শূন্য 300 তিনশো প্লাস এখানে বিভিন্ন টেকনিক্যাল আইটিআই কোর্সের পুরুষ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তাজকে আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে